নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল নিউজ টোয়েন্টি। বন্ধুরা, বর্তমানে রাজ্য সরকার দুয়ারের সরকার এই ক্যাম্পের মাধ্যমে প্রত্যেকটি মানুষের বিভিন্ন ধরনের সুবিধা পাইয়ে দেওয়ার চেষ্টা করছে। তো বন্ধুরা, বিস্তারিত জানতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, সঙ্গে বেল আইকন বাজান এবং অল নোটিফিকেশান অন করুন। বন্ধুরা, তো বন্ধুরা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই ঘোষণা করেছেন যে খুব দ্রুত দুয়ারে সরকার ক্যাম্প করা হবে। আপনারা এখন পর্যন্ত যারা লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী কার্ড, কন্যাশ্রী, রূপশ্রী, ঐক্যশ্রী, জমির খতিয়ান ইত্যাদি বিভিন্ন ধরনের কাজ, রেশন কার্ড সংক্রান্ত কাজ যারা এখন পর্যন্ত সেরে উঠতে পারেননি, যারা সরকারি প্রকল্পগুলির সুবিধা এখন পর্যন্ত ঠিকমতো নিতে পারেননি, তাদের জন্য ফের আরেকবার দুয়ারে সরকার ক্যাম্প করা হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে খুব দ্রুত, সম্ভবত পুজো ভ্যাকেশনের পরেই, অর্থাৎ দুর্গাপুজো শেষ হয়েছে, কালী পূজা আসছে, এরপরেই পূজা ভ্যাকেশনের পরেই ফের সেকেন্ড ফেজের দুয়ারে সরকার ক্যাম্প করা হবে। সেক্ষেত্রে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য ফের আরও সরলীকরণ করা হচ্ছে, ইতিমধ্যেই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। আপনারা বিভিন্ন নিউজ চ্যানেলগুলিতে বা সংবাদপত্রগুলিতে দেখে থাকবেন। তো বন্ধুরা, আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা ভিডিওটিকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন। আর আপনারা এখন পর্যন্ত যারা লক্ষ্মীর ভাণ্ডার বা বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা হাতে পাননি, তাদের হতাশাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই। কারণ ফের দুয়ারে সরকার ক্যাম্প হতে চলেছে, সেখানে আপনারা ফের আবার আবেদন করতে পারবেন বিভিন্ন প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য, চ্যানেলটির সঙ্গে থাকবেন এবং চ্যানেলটিকে বৃদ্ধি করতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।